আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিডি কিচেন ব্লগে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণ পেঁপে, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, ব্রোকলি, কিছু কাঁচামরিচ আর নিয়েছি একটা ডিম, পেঁয়াজ, নিয়েছি চিকেনের বুকের মাংস, আলু, সব কিছুকে আমি একই পরিমাণে নেওয়ার চেষ্টা করেছি আর একইভাবে কেটেছি। এখন আমি একটা কড়াইয়ে পানি গরম করে সব সবজিগুলোকে আগে সেদ্ধ করে নিব। এখানে আমি পেঁপে, আলু আর গাজরকে আগে দিয়ে নিয়েছি। এগুলো হাফ সেদ্ধ হয়ে আসলে আমি ফুলকপি আর ব্রোকলি দিয়ে দিব, কারণ এগুলো একটু নরম তাই একটু পরে দিচ্ছি। আর এর সাথে কিন্তু একটু লবণ দিয়ে নেবেন। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে, এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এর মধ্যে আমি নিয়েছি কিছু সামান্য পরিমাণ আদা আর রসুন বাটা, দুটাই হাফ চা চামচ পরিমাণে নিয়েছি আমি। এখন মশলাটাকে ভালো করে ভেজে এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, আমি চিকেনটা কিন্তু 15-20 মিনিট আগে সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই আমি এর মধ্যে আর লবণ দিচ্ছি না। আমার মাংসগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ক্যাপসিকাম। এগুলো একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিব সয়া সস। সয়া সস এখানে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ। এখন আমি সেদ্ধ করা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু কাঁচামরিচগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে সামান্য পরিমাণ হাফ চা চামচের মতন গোলমরিচ দিয়ে দিতে পারেন। দিচ্ছি 2 চা চামচ মতন লবণ। লবণটা একটু দেখে শুনে দিবেন যেহেতু সয়া সস দিয়েছি আর সবজিতে কিন্তু আগেই লবণ ছিল। এখন আমি ডিমটাকে ভেঙে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমেই তেলের মধ্যে ঝুড়ি করে নিতে পারেন। আর ভিউয়ার্স, আমি কিন্তু সবজিগুলোতে সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করেছিলাম। এখন আমি কর্নফ্লাওয়ারগুলোকে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে পাতলা মনে হয় তাহলে আপনারা কর্নফ্লাওয়ার আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়েছি আমি টেস্টিং সল্ট। ভিউয়ার্স, চাইনিজ রান্নায় কিন্তু মূল টেস্টিং সল্ট থেকে, তো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। আমার রান্না হয়ে গেছে ভিউয়ার্স, দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে, কালারফুল। তো আমার রান্নাটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।